হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি, কলার মোচা এবং ডিম দিয়ে। অসম্ভব মজার এই রেসিপিটা, বাড়িতে অবশ্যই একবার বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করবেন যেটা আপনাদের কেমন লেগেছিল। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি কলার মোচাটা সেদ্ধ করে নেব। এর জন্য এখানে একটা মাঝারি সাইজের কলার মোচাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কলার মোচাটা এখন সেদ্ধ করব, আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, তাই পুরো কলার মোচাটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে এতে আমি এক গ্লাস মতো পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে এতে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে, প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের মিডিয়াম আঁচে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি কলার মোচাটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম আছে 3 থেকে 4টে সিটি দেওয়ার পরে, প্রেসারটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমার কলার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কলার মোচাটাকে ঢেলে নেব এবং কলার মোচার মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটাকে ছেঁকে ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন কলার মোচাটাকে আমি ঢেলে নিয়েছি এবং এক্সট্রা পানিটা ঝেড়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রেসিপিটায়। তো প্রথমে কড়াতে আমি কিছুটা তেল নিয়েছি, তেলটা ভালোমতো গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও কমও নিতে পারেন। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি ছোট সাইজের একটা টমেটো দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো গ্যাসের আঁচটা আমি লো করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটো কুচির বদলে টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারেন। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তিল বাটা। তিলের জায়গায় আপনারা পোস্তও নিতে পারেন। আমি এখানে তিলকে ভেজে নিয়ে বেটে নিয়েছিলাম 2 চামচ মতো হবে। কিছুটা পানি দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নিয়েছিলাম। সে তিলটা দেওয়ার পরে তিলটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি, মিডিয়াম লোয়ে আছে। তিলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি কষে নেব। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিট মতো। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি তিলটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, মানে ভুনে নিয়েছি। তো সব কিছু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আমি কিছু স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দেব সেদ্ধ করা মোচাটা। যেহেতু মোচাটা সেদ্ধ করাই আছে তাই খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন হবে না। এখন শুধু মোচার সাথে সব মশলাগুলো নিয়ে ভুনে নিলেই কিন্তু মোচার এই মজার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো তিলের সঙ্গে আমি এখানে মোচাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন গ্যাসের আঁচটা আমি হাই করে দিয়েছি যাতে মোচার মধ্যে এক্সট্রা যে পানিটা আছে সেটাও বেরিয়ে যায় এবং শুকিয়ে আসে পানিটা, আর ভোনা ভোনা যাতে হয়ে যায়। এর জন্য গ্যাসের আঁচটা হাই রেখে মোচাটাকে অনবরত নাড়াচাড়া করে এখানে ভুনে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোচা থেকে কতটা পানি বের হয়েছে, এখনও পানিটা শুকিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দেবো 2টো ডিম।
ডিম দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের আঁচটা হাইয়ে রাখতে হবে। তো ডিম দুটো দেওয়ার পরে আমি হাই আঁচেই খুব দ্রুত নাড়াচাড়া করে ডিমটাকে মোচার সঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজার হয়, গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো একবার অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি মোজাটাকে ভুনে নিয়েছি, দেখতে পাচ্ছেন কড়া থেকে একদম তেল ছেড়ে এসেছে আর পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন সব শেষে এতে কিছুটা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে মজার স্বাদের মোচা ভাজি ডিম এবং তিল দিয়ে।